নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। শেওড়াফুলির অন্তর্গত বৈদ্যবাটির একটি স্বাস্থ্যকেন্দ্রে 45 ঊর্ধ্বদের পাশাপাশি 18 ঊর্ধ্বদেরও দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। করোনা দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে তাই চলছে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া। টিকাকরণ চলছে রাজ্যতেও। হুগলির বৈদ্যবাটির একটি স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার থেকে দেওয়া শুরু হলো 18 ঊর্ধ্বদের করোনা ভ্যাকসিন। এতদিন 45 ঊর্ধ্ব ব্যক্তিদের দেওয়া হচ্ছিল করোনা টিকা। এতদিন 18 ঊর্ধ্বরা ভ্যাকসিন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার থেকে 18 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকটাই স্বস্তিতে টিকা গ্রাহকরা। ফার্স্টে লাইন নিয়ে দাঁড়াতে হচ্ছে, আধার কার্ড দেওয়া হচ্ছে, নাম্বার কুপন দিচ্ছে, যে উপরে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে, দিয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে ওই স্বাস্থ্যকেন্দ্রে এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন পরিষেবা দিতে পেরে তারা অনেকটাই আনন্দিত। আমাদেরকে অনেকেই এসে জিজ্ঞেস করছিল, রাজ্য থেকে চল্লিশ কবে হবে, তারা ভ্যাকসিন নিতে পারছে না, তাদের কারো টিউশন থাকবে, তাদের কারো বাইরে যাওয়ার থাকবে, তো এটা শুরু হওয়াতে আমাদের তো ভালোই বলে দেওয়া আছে। যতটা অনুযায়ী আমাদের লোক আসছে এবং সবাই আসছে, কেউ কোনো বাদ করেনি এখনো। করোনা সংক্রমণ রুখতে তাই ভ্যাকসিনেশনেই আস্থা রাখছেন বৈদ্যবাটির বাসিন্দারা। অর্থাৎ 18 ঊর্ধ্ব ব্যক্তি, অর্থাৎ 18 থেকে 44 বছর বয়সী যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের সকলকেই কিন্তু ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হবে। এর ফলে কিন্তু এই অঞ্চলের, অর্থাৎ বৈদ্যবাটি স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ যে সকল ব্যক্তিরা রয়েছেন, 18 ঊর্ধ্ব ব্যক্তিরা রয়েছেন, সকলেই কিন্তু আনন্দিত হয়েছেন এবং এই ভ্যাকসিন, 18 ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে জানার পর তারা বেশ কিছুটা স্বস্তিতে রয়েছেন। শেওড়াফুলি থেকে ক্যামেরায় অভিরাজ মজুমদারের সাথে দীপ মহাপাত্র, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।